অন্যের বউকে বিয়ে করেছেন নাসির হোসেন। অন্যের বউকে বিয়ে করেছেন নাসির হোসেন। আমি জানতাম তো যে এই ধরনের একটা প্রসঙ্গ দুম করে চলে আসবে। প্রথম স্বামী তাকে ডিভোর্স না দিয়েই বিয়ে করায়, এরই মধ্যে নাসিরের বিরুদ্ধে জিডিও করেছেন ওই ব্যক্তি। মামা বাসুরে খেপাইয়া দিল। এই পানি দিচ্ছিস না কিছু, পানি দে প্লিজ, দে দাও। তো কি অবস্থা সবার? টিনের চালে কাক, নাসির ভাইয়ের কাণ্ড দেখে আমি তো পুরাই অবাক। কেন, কি অসুবিধা? অসুবিধা মানে নাসির ভাই তো 8 বছরের মেয়ে থাকা, সাথে হাজবেন্ড থাকা, বউরে নিজের বউ হিসেবে গ্রহণ করে নিয়েছে। বলিস কি? জি আঙ্কেল, আমি সত্যি কথাই বলতাছি। আমি বিশ্বাস করি না। আরে দৌড়ো মিয়া, এই যে দেখেন ভিডিও। প্রথম সংসারে 8 বছরের একটি মেয়েও আছে নাসির পত্নীর। কিতা বলতেছো তুমি? আমার তো মাথায় ঢুকতেছে না, এটা কোন কথা? হারামজাদা, তুই কার কথা বলতেছো তুমি? অন্যের বউকে বিয়ে করেছেন নাসির হোসেন। এইটাও সম্ভব? বলুন হ্যাঁ। কিরে নাসির, তোরে আমি যতটা খারাপ ভাবছিলাম তুই তো তার থেকেও কম খারাপ না রে। তুই তো আগের থেকে অনেক শয়তান হয়ে গেছিস রে। না মানে ইয়ে মানে ভাই ইয়ে মানে শয়তানই তো দেখ, কেই বুঝন যায় শয়তানের ঘরে শয়তান। মোশারফ ভাই, এ কি কইতাছেন মোশারফ ভাই? এটা দেখছেন শয়তানের ঘরে শয়তান, আমিও শয়তান ভাইয়া। স্কুলে অনেক দুষ্টামি করতাম, শয়তানি করতাম। আরে নাসির ভাই, এটা কোনো কাজ করলেন? আপনার এখন দেখার পর আমার শুধু একটা কথাই বলতে ইচ্ছা করতেছে। কি মানুষ রে বাবা, ছি ছি। আচ্ছা, না মানে তোরা যেটা ভাবতাছস আসলে সেটা না, যা তোরা দেখছস ওইগুলা। এগুলো এডিটিং করা যায় ভাই। স্টপ স্টপ স্টপ। নাসির ভাইয়ের সিমের সংখ্যার চেয়ে আমার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রান কম ছিল। নাসির ভাই দাওয়াত দেন নাই, ভালো কথা, আমরা তা মাইনা নিছি, কিন্তু আপনি এটা কোনো কাজ করলেন? অন্যের সংসার ভেঙে নিজের সংসার গুছিয়ে নিলেন, এটা কিন্তু ঠিক না ভাই। এই একটা কথা আপনি কইছেন, এই ফয়েল একটা কথা আবার ভালো লাগছে ভাইয়া। নাসির ভাইয়ের মুখ থেকে আজকে সবকিছু আমরা জানবই, কি বলেন মুশারফ ভাই? সিদাই এ পিচ্চি, এ কালার পুত শালা, তুই চুপ থাক। ইয়ে 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 মানে ইয়ে, ওই শালার বুদেরা, না শালার বুদেরা। হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। কিরে নাসির, সত্যি করে বলতো, তার জামাই বাচ্চা থাকতে তুই কেন আবার তারে যেয়া বিয়া করলি? ওই বেটা ওই, তুইও আইসা পড়ছস, আমার ইচ্ছে হইছে করছি। আমাগো দিয়া তো কিছুই হইতাছে না। মোশারফ ভাই আপনি কিছু কন। অদ্ভুত, আমি কিন্তু খুব বিস্মিত, আমার কিন্তু খুব খারাপ লাগতেছে। না মানে মোশারফ ভাই আপনি রাগ করেন না, দাঁড়ান আমি বলতাছি। সত্যি কথা বলতে কি, আসলে আমার বয়স বেশি তো, আমার তো কেউ আর বিয়ে করবে না, তাই একটা চান্স পাইছিলাম, ওই চান্সে বিয়েটা করে ফেলেছি। এই তো সত্যি কথা মুখ দিয়ে বের হয়ে আইছে। আরেকদিন দেখা হবে। তো বিনোদনবাসী, আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য করা হয়েছিল, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আবার বাইরে বাইরে।